بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. لشهر سن 935 ভাই, আপনি জানতে চেয়েছেন একটি বিষয়ে যে আপনাদের এলাকায় বা বিভিন্ন এলাকায় তাবলিগ জামাতের মহিলারা, যাদেরকে মাস্তুরা জামাত বলা হয়, তারা নিজের এলাকা ছেড়ে বিভিন্ন এলাকায় দাওয়াত তাবলিগের কাজ করতে যায় এবং জিকির আজকার করে একসাথে এবং সালাত তাসবিহ জামাতের সাথে আদায় করে, তো এই কর্মগুলি তাদের কতটুকু সঠিক? জি, এর উত্তর হলো যে মহিলাদের উপরে আল্লাহ রাব্বুল আমিন বেশি বোঝা চাপাননি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, অকর্ণা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, আর তোমরা বাড়িতে স্থির থাকো, অবস্থান করো, এবং জাহেলিয়াতের প্রথম জাহেলিয়াতের জমানার মতো তোমরা নগ্নতা প্রদর্শন করে ঘোরা ফেরা করো না। তো স্ত্রীদের, মহিলাদের ক্ষেত্রে এটাই করণীয় যে তারা বাড়ির ভিতরে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে, সীমাবদ্ধ থাকার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের নিয়ে হজ করার পরে তিনি বলেছিলেন যে এই যে হজের জন্য বাইর হলে এরপরে আর কিছু তোমাদের নাই, এরপরে একবারে বাড়িকে অবধারিত করবে, মানে বাড়ির বাইরে বের হবে না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। তাহলে দেখা আছে মহিলাদের ক্ষেত্রে অনেকটাই সহজ করা হয়েছে, তাদেরকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হচ্ছে একান্ত প্রয়োজন ছাড়া। তো দাওয়াত তাবলিগের কাজে তাদেরকে যেতে হবে, নিজের এলাকা ছেড়ে আরও বিভিন্ন এলাকায়, অঞ্চল থেকে প্রত্যাঞ্চল, এভাবে দিক দিগন্তে ছড়িয়ে পড়তে হবে মহিলাদেরকে। এগুলি বলা যেতে পারে বর্তমান জামানার বিদআত, নবাবিষ্কার। তবলিগ জামাতের ভাইদেরও এটা নতুন বিদাত, তাদের জামাতের মুরব্বীরা, প্রথম যারা প্রথম শ্রেণীর মুরব্বী, তারা এই জামাত কিন্তু চালু করেননি। যত দিন দিন পিছাচ্ছে তত বিদাত মানে গাঁজা মেধে উঠছে। তো এইভাবে মাস্তুরা নামের জামাত চালু ছিল না আগে, আমার যতটুকু জানা এটা চালু ছিল না, এটা আধুনিক আবিষ্কার বলা যেতে পারে। তবলিগ জামাতের পরবর্তী মুরব্বীরা এগুলো চালু করেছে, জানা হয় জামাত ইসলাম তাদের মেয়েদেরকে মাঠে নামিয়ে দিয়েছে হরতাল মিছিলে। তো ঠিক এভাবে এরাও এ করেছে, এভাবে মহিলাদেরকে নামিয়ে দিয়েছে, মহিলাদের উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছে যে বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে এভাবে, আর এভাবে তারা দাওয়াত তাবলিগের কাজ করবে। আর দাওয়াত তাবলিগের জ্ঞান অধিকাংশের ক্ষেত্রেই থাকে না, ওদের ওদের মুরব্বীদের ক্ষেত্রেই তো অনেক জ্ঞানের শূন্যতা আমরা লক্ষ্য করে দেখছি। তো ওরা কী শিখবে? এই জন্য দেখা যায় যে এই মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বিভ্রান্ত ছড়ায়, আরও বলে যে এভাবে কুলুক নিতে হবে, 40 কদম হাঁটতে হবে, এভাবে লাফাতে হবে, ঝাঁপাতে হবে, হ্যাঁ, তারপরে জিকির করে ওই নিজের তরিকা অনুযায়ী, জিকিরের বিভিন্ন নবাবিষ্কার তরিকা, মানে একসাথে জিকির, অনুভাবে সালাতুত তাসবিহ একসাথে জামাত করে পড়া, এটা আর একটা বিদাত। সালাতুত তাসবিহ নামাজটা পড়া যাবে কি যাবে না ইখতলাফ রয়েছে, কারণ ওই হাদিসের শুদ্ধতায় ইখতলাফ রয়েছে। তো যারা বলেন হাদিসটা সহি এবং এই মর্মের ওলামায়েদিন অনেক রয়েছেন, দর্জন খানের বেশি রয়েছেন, তারা হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন এবং এই নামাজ পড়ার পক্ষে গিয়েছেন। তো নামাজটা পড়া যাবে বলেছেন বেশ কিছু ওলামায়েদিন, আবার কিছু ওলামায়েদিন বলেছেন না যাবে না, তারা হাদিসটাকে জয়ীফ মনে করেন। আবার কিছু আলেম জালও বলার চেষ্টা করেছেন এই সালাতুত তাসবিহ মর্মের হাদিসকে, তবে এটাই সঠিক যে হাদিসটা একেবারে জালও না, একেবারে জয়ীফও না, বরং চলনসই হাসান হাদিস, মানে আমলযোগ্য, কেউ ইচ্ছা করলে আমল করতে পারে। তবে এটা একাকীভাবে জামাতের সাথে তো পড়ার কথা বলা হয়নি, সুতরাং এটাকে জামাতের সাথে আদায় করার মাধ্যমে বিদআত চর্চা করা হবে। সালাত তাসবিহ যার যার নামাজ যদি ইচ্ছা করে কেউ পড়তে পারে ব্যক্তিগতভাবে, কিন্তু এভাবে জামাত চালু করলে কিন্তু বিদআত চর্চা করা হবে। তো যা হোক, তাবলিগ জামাতের এই মহিলা জামাতের এভাবে বেরিয়ে যাওয়া, বাড়িঘর ছেড়ে দিয়ে বা স্বামীর খেদমত পরিত্যাগ করে বা স্বামী স্ত্রীর সবাই মিলে বেরিয়ে যাওয়া, আসলে লেখা নাই, পড়া নাই, কিছু নাই, জ্ঞান গরম গরিমা কিছু নাই, চলে যাচ্ছে জাহেল মানুষকে হেদায়তের জন্য, এগুলি হলো বিদাতি তরিকা, আল্লাহ হেদায়ত করুন। তো এই তরিকা অবশ্যই বর্জনীয়। এবার সালাত তাসবিহ বিষয়টাও বুঝলেন যে এটা পড়া যায়, কিন্তু এভাবে জামাতের সাথে পড়া বিদাত, যার যার নামাজ এভাবে জামাতবদ্ধভাবে পড়া যাবে না সালাত তাসবিহ। আশা করি বুঝতে পেরেছেন।